हेलो फ्रेंड्स, वेलकम टू अनुज ब्लॉग ट्यूब्स। आज के आमरा बनाबो इवनिंग स्नैक्स। इवनिंग स्नैक्स बनाबार जोन्ने आमी एखाने निये निच्छी 2 कप मयदा। निये निलाम आमी 2 कप मयदा। आमी निलाम 1/2 टेबल स्पून नून, 1/2 टेबल स्पून चीनी, 1/2 टेबल स्पून जुआन। जुआनटा एभावे एखाने निलाम आमी 3 टेबल स्पून तेल। आमी एखाने रिफाइंड अयेल निएछि। अपनारा रिफाइंड अयल बदले किन्तु घीओ व्यवहार करते पारें। एखाने आमी जुआनटा केन नियेछि, केन कि अनेक समय कि हय अयलेर जिनिस तेले भाजा जिनिसगुलो खेले अनेक समय एसिडिटी हो जाए। ओई जन्य जदि जुआन दिए आमरा करब ताहले एसिडिटी एकदम ही हबे ना, डाइजेस्ट होते अनेक ही आमादेरके हेल्प करबे जुआन। ओई जन्य आमी एखाने जुआनटा यूज करछि। तो भालो करे एमनि करे मिक्स करब। ऑयलटा देवा आछे, आमरा देखबो आमादेर मयदाटा मयन होयेछे किना। एभावे जखन हाथेर मुठोय जदि एभावे मयदाटा मिक्स होये एभावे थेके जाय ताहले भेबे नेबेन आपनार मयनटा भालो करे होये गेछे। एबार आमि अल्प अल्प जल दिये एटाके माखबो। आमी एखाने 2 कप मयदा नियेछि, हयतो बेशी ना अल्प 1/2 कप मतन जल आमादेर एखाने लागबे। एभावे आमी अल्प अल्प जल दिये मिक्स करब। এখন বাচ্চারা কোভিডের জন্য স্কুল কলেজ সবই বন্ধ, ঘরেই থাকে, তো ওরা ইভিনিং স্ন্যাক্স বিভিন্ন রকমের খেতে চায়। সবসময় সিঙ্গাড়া বা লুচি পরোটা এগুলো তো সবসময় খায়, কিন্তু এরকম একটু ডিফারেন্ট বানিয়ে দেবেন বাচ্চাদেরকে, বা গেস্ট আসলেও একদমই নাইস লাগবে। ডিফারেন্ট একটা টিফিন টাইমের একটা এরকম পেলে তো আর কি দারুণ লাগবে। দেখুন হয়ে গেছে আমাদের ময়দা মাখা, বেশি শক্তও না আর বেশি মোটাও না, একদমই সফট সফট হয়েছে। এটাকে আমরা এখন 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর একটু তেলটা এভাবে মেখে উপরে কোট করে রেখে দেব। তো আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার বাকি উপকরণগুলো সব রেডি করে নেব। এবার আমি 2টো ডিম নিলাম আর মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। এবারে আমি আলুটাকে কেটে নেব, এভাবে কাটব। একটা আলুকে আমি 4 ভাগ করছি। আপনারা বাটিতে বা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আমি এখানে নিয়ে নিলাম 2টো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এবারে আমি পেঁয়াজকে একদমই কুচি কুচি করে কাটবো, কাঁচা লঙ্কাটাকেও। চলুন আমি পেঁয়াজটা কেটে নিই।
পেঁয়াজটা যত ছোট কাটা হয় অতই ভালো হবে। দেখুন একদমই ছোট ছোট কাটা হয়েছে। কাঁচা লঙ্কাগুলো একদমই গুঁড়ো গুঁড়ো করে কাটবো। এভাবে কেটে দিলাম। এবার আমি একটা পাটিতে তুলে নেব। এবার দেখুন আলুটা আর ডিমটা দুটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডিমটাকে আলাদা করে এভাবে আলুটাকে ঠেসে নেব। আলুটা যেন একদমই ঝরঝরে থাকে, দেখুন এভাবে। এবার আমরা ডিমটাকে এভাবে কেটে নেব। একটুখানি এভাবে চেপে দেবেন যাতে ভিতরে কুসুমটা বাইরে না বেরিয়ে যায়। এবারে এভাবে আমরা কাটবো, দেখে নিন। একদমই আস্তে আস্তে কাটবেন এভাবে। প্রত্যেকটা বাইটের মধ্যে ডিমের কুসুম শুদ্ধ এইভাবে মুখে পড়লে খুবই দারুণ লাগে। এইভাবে আমরা কেটে নেব। যারা ভেজিটেরিয়ান আছেন তারা ডিম অ্যাভয়েড করতে পারেন, ডিমের বদলে আপনারা পনিরও এভাবে কেটে দিতে পারেন। এবারে হাত দিয়ে কিন্তু আমরা মাখবো এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা কুচিটা। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবেন, হালকা করে মাখবেন এভাবে। এবার আমি নুন দিয়ে দেব হাফ চামচ মতন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আমি দেব গোলমরিচ গুঁড়ো, এখানে আমি হাফ টেবিল স্পুন থেকে কম নিলাম। অল্প নেব বিট সল্ট, বিট নুন, আর নেব চাট মশলা। চাট মশলাটা কিন্তু খুবই মাস্ট, এটাই কিন্তু ফ্লেভারটা পুরো আনবে। নুনটা একটু কম দেবেন, কেন কি আমাদের কেতে বিট নুনও মিক্স করতে হবে। আর চাট মশলাটা হাফ টেবিল স্পুন নিলাম আমি। ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ডিম। এভাবে হালকা হালকা করে মিক্স করব। দেখে নিন
এবার 1 ঘন্টা হয়ে গেছে, ভালো করে সেট হয়ে গেছে আমাদের ময়দা। দেখুন আরেকটু এরকম মেখে নেব। এইভাবে আমি একটু ঠেসে নেব ভালো করে। 1 মিনিট ধরে এইভাবে ভালো করে ঠেসে নেবেন। এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। দেখে নিন, 2 কাপ ময়দায় আমার 6টা হয়েছে স্যান্ডউইচ বানাবো যেটা। দেখে নিন এখানে 6টা গোল্লা হয়েছে, 2 কাপ ময়দাতে 6টা গোল্লা হয়েছে। এভাবে আমরা পুরো এটাকে গোল্লা এরকম বানিয়ে রেখে নেব। বেলার জন্যে আমি এখানে নিয়ে নিলাম শুকনো ময়দা। এবার আমি বেলতে শুরু করছি। শুকনো ময়দাতে একটু ডিপ করে নেব, প্রথমে হাত দিয়ে এভাবে ফেলিয়ে নেব। নর্মাল যেমনি রুটি পরোটা করি যেরকম, ওরকমই পাতলা করে আমরা বেলে নেব, চারিদিকে এভাবে ফেলিয়ে নেব। একদমই মাঝখানে এভাবে আমরা রাখবো। এটাকে ফোল্ড করার জন্য আমরা একটু জল ইউজ করছি। এভাবে এবার আমি চারিদিকে এভাবে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে দিলে খুব ভালো করে ফিক্স হয়ে যাবে, খোলার আমাদের চান্স থাকে না। এবার আমি এইভাবে এদিক দিয়েও সেম এইভাবে আমি ফোল্ড করব। একটু চেপে চেপে প্রেস করে দেবেন চারিদিকে যাতে না খুলে যায়। দেখে নিন এইভাবে চৌকা আমাদের শেপ হয়েছে। এভাবেই আমি সব বেলে নেব। দুটো করে নিলাম, দেখুন তো ফ্রেন্ডস, এভাবে আমি সব বেলে নিচ্ছি আর এভাবে ভাঁজ করে নেব। দেখে নিন কি সুন্দর হয়েছে,
দেখতে যত সুন্দর লাগছে ফ্রাই করার পরে খেতে অতই টেস্ট লাগে। দেখে নিন, আমাদের বেলা হয়ে গেছে, এবার আমরা কড়াই তেল বসিয়ে নেব। চলুন, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে কম করে দিলাম। লুচি ভাজতে যেরকম আমাদের তেলটা গরম লাগে সেইভাবেই আমরা গরম করে নেব তেলটা। আর দেখুন, যেদিকে ফোল্ড আছে ওই দিকে কিন্তু আস্তে করে ছাড়বেন, ফ্লেমটা একদমই কম করে নেবেন। একদমই আস্তে আস্তে এইভাবে ব্রাশ করবেন। আপনাদের যদি মাইক্রোওভেন থাকে তাহলে ব্রাশ দিয়ে অয়েলটা কোট করে এর মধ্যে মাইক্রোওভেনেও আপনারা করতে পারেন। একদমই লোতে আমরা ফ্রাই করব, না হলে উপরেরটা পুরো পুড়ে যাবে, ভিতরেরটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে ফ্রাই করবেন ভালো করে। এবার আমরা তুলে নেব, আরেকবার বলে দিচ্ছি, এইটা যেটা আছে ফোল্ড করা এটা দিক কিন্তু উল্টো দিকে এইভাবে দেব আমরা। আমি কিন্তু এবারে দুটো দিচ্ছি, এভাবেই আপনারা পাল্টে নেবেন। আমি এই রেসিপিটা আবার পানির দিয়ে আপনাদেরকে একবার শেয়ার করব। খুবই ইজি একটা রেসিপি, আপনার বাড়িতে যদি ঝট করে গেস্ট এসে গেলে আপনাকে ভাবতে হবে না যে আমাকে সমোসা বা স্টোর দিয়ে কিছু আনবো আমি, না, তেলে ভাজা কিচ্ছু বাইরে দিয়ে আনতে হবে না, এভাবে আপনারা কিন্তু বানাতে পারেন। খুবই ইয়াম্মি আর খুবই টেস্টি। গেস্ট আসলে বাচ্চাদের জন্য টি কফি যেটার সাথেও আপনারা খেতে পারবেন, টি কফি বা চা সস। দেখুন ফ্রাই হয়ে গেছে, এবার আমরা একটু সার্ভ করে নেব। কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একদমই ক্রাঞ্চি আর ভিতর দিয়ে একদম সফট খেতে, দেখতে পারেন ভিতরেরটা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন সেরকমই দারুণ খেতেও হয়। সো ফ্রেন্ডস, দেখে নিন রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে, গেস্টদের বাচ্চাদের সবাইকে খাইয়ে আপনারা ট্রাই করবেন, খাওয়াবেন, খাইয়ে বলবেন আমাকে কমেন্টস করে কেমন হয়েছে। এবারে দেখে নিন একদম ইয়াম্মি ইয়াম্মি, গরম গরম সার্ভ করবেন, নিজেরাও খাবেন। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি নতুন থাকেন আমার চ্যানেলে তাহলে ঝট করে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, বাই।